হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তন্দ্রা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছো ভালো আছি তো তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন তো বন্ধুরা আজ এসছে মঙ্গলবার তো মঙ্গলবার তোমাদেরকে নিয়ে এই আর এখন সকাল বাজে আছি সাড়ে ছটা বাজে এখন তো লেটেই ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠেই সূর্য নমস্কার করেই শুরু করে দিয়েছি কাজ আর খুব তাড়াতাড়ি করতে হবে কারণ ওর বাবা আজকে তাড়াতাড়ি বেরোবে একদম মানে সাতটার ট্রেনটা ধরবে হয়তো কিছুই করতে পারবো না কারণ ওই মানে চারটা করে দেওয়া ছাড়া তাও মাকেই বলবো কারণ আমি বাসি ঘরে যাব না রান্নাঘরে মাকেই করতে বলবো চাটা আমি করতে পারবো না সাড়ে সাতটায় ট্রেন ধরলে পারা সম্ভব না আর কি তো বন্ধুরা দেখো আমি ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দেওয়ার জন্য ছাদে চলে এসেছি আর ছাদে যখন এসছি তখন ছাদের বাদ বাকি কাজ যেগুলো সেগুলো করে যাই একেবারে আর কি বলবো তো এখন এত তাপ গাছগুলোকে মানে দু টাইম জল দেওয়া দরকার না হলে কি বলবো পাতাগুলো মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এই যে লঙ্কা গাছে না এই লঙ্কা গাছগুলো সে অনেক দিনের লঙ্কা গাছ কি বলবো বহু দিনের লঙ্কা গাছ সেই প্রায় এক বছর হতে আসলে লঙ্কা হচ্ছিলো না গাছের পাতাগুলো মোড়ে মরে ডাল ভেঙে পড়ে যাচ্ছিলো তো আমি তবু যত্ন করে রেখে দিয়েছিলাম তো এখন দেখছি লঙ্কা হচ্ছে বন্ধুরা তো খুব ভালো লাগছে লঙ্কা হচ্ছে দেখে পুজোর সাথে সাথে প্রতিদিনই হনুমান চল্লিশা পড়ি তো হনুমান চল্লিশাটা পড়ে নিচ্ছি আর চলে এসছি এই যে অর্ধেক গুছানো ছিল আবার পুরো কমপ্লিট করে গুছাবো তো বন্ধুদের বললাম যে ওর বাবা চলে গে চলে গেছে না খেয়ে গেছে মা শুধু একটু চাঁদ করে দিয়েছিল। আর আমি তো না বলেই দিয়েছি স্নান না করে ঢুকি না তো চলে গেছে আর এখন একটু আমরা ধীরে সুস্থে একটু কাজ করব তাহলে একটু ভালোভাবে কোনো না হলে না ওই তাড়াহুড়োতে আমি ওই এদিকেও কাজগুলো কমপ্লিট করতে পারি না ওদিকে কাজগুলো কমপ্লিট করে দিন মানে কোনো কাজই কমপ্লিট হয় না তাড়াহুড়ো করু করলে ওই জন্য ধীরে সুস্থে কাজগুলো করছি আর মন দিয়ে করছি আর এখন আমার মেয়েকে পড়ানো আছে আমার নিজে মানে আমার পড়ানো আছে মানে অনেক কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব আর সকালের রান্না এখনও কিছু করিনি পরে ভাবনা চিন্তা করব। আর কী বলতো আমার পুজো দিতে লেট হয়ে গেছে মা চলে গেছে মার থেরাপি নিতে উনি আজকে সকাল সকাল বেরিয়ে আসে বলছে আমার শরীরটা ভালো না আর মেয়ে আজকে স্কুলে পাঠাবো না ওর জন্য তাড়াতাড়ি চলে গেছে মানে স্কুলে যদি যেত মেয়ে তাহলে হয়তো ও মা একটু লেটে যেত তা মা চলে গেছে আর কী বলতো বন্ধুরা এই যে রুটি শেখছি আর মানে আমাদের পরে প্ল্যান হয়েছে ওর বাবা আর মানে একটা মানে ডিউটির থেকে চলে এসছে বলছে আমার পেট খারাপ আমি থাকবো না তো চলে গেছে তো ওর বন্ধুর বাড়িতে গেছিলো সেখানে ওর বন্ধু আছে গিয়ে সাইবার ক্যাফের কাজ কাজ হওয়ার দরকার ছিল সে লিঙ্ক নেই সেই জন্য চলে এসে বলছে আমি আর এখন আর যাব না সেই জন্য আর ওই জন্য এখন আমার তিনজনের জন্য মা ওখানে ফেরেনি তো আমার তিনজনের জন্য তো ভাত রয়েছে তো বলছে আমাকে ডিম ভেজে দাও পান্থা ভাত দিয়ে খাবো তো এই জন্য ডিমটা ভেজে আর রুটিতে রুটি ছেঁকে নিয়েছি আমারটাই আজকে ডিম লাগাবো না সেই জন্য আমারটা রেখে দিয়েছি আর এই যে মেয়েরটা করে দিচ্ছি আর এই রুটিটা হাফ কেন বলো তো মেয়ে আবার খেয়ে নিয়েছে ওই জন্য আর রেখে যে ডিম টোস্ট করে দিচ্ছি আর আমারটা যে বাটার দিই খেয়ে নেবো তো এক জায়গায় যাওয়ার আছে বন্ধুরা আজকে সেটা আর এর মধ্যে দেখাবো না আর কি যাবো আজকে ম্যাজিক শো দেখতে সেটা পরের এসে দেখাবো এটাই আর এই ভিডিওতে যা যোগ করব না ওটা আলাদাই করব তো সেই জন্য আবার খাওয়া দাওয়ার পরেই মা বলেছে শরীর খারাপ মা বলেছিল যে আর সময় জামি এসে রান্না করবো কিন্তু শরীর খারাপ দেখলাম আর আমি যাবো বারোটা সাড়ে বারোটা নাগাদ তো এতটা টাইম কি করব তো ওই জন্য রান্নাটা আমি করে রেখে যাচ্ছি তো ওনারও ভালো লাগবে শাশুড়িমার শরীর খারাপ পরে কথা আর বৌমা হয়ে ওনার ওপর চাপ দেবো এটা ঠিক না সে শাশুড় যে আমি নিজের মার মতনই দেখি ওনাকে আমি কখনো শাশুড়ি মা আর ওই জন্য মাই বলি সবাই জানি আমি মা বলি এটা আজকে কি সত্যি কথা আর ওনাকে আমি কখনো মানে নিজের মা বাদে অন্য মা ভাবিই না মানে সবসময় মাই বলি আর কী তো হয়তো পুরো ঠিকঠাক দেখতে পাই না একটা মানুষকে যতটা দেখার দরকার সেটা আমি হয়তো করতে পারি না একটু করি করার চেষ্টা করি করি তাও তো সেটা হয়তো ওনার অনেক অভিযোগও থাকতে পারে কিন্তু শুনিনি কারো কাছে বলেও না আমার মনে হয় যে একটা মানুষকে কমপ্লিটভাবে মানে সেটা আমার স্বামীও আমাকে রাখতে পারে না এবার রাখাটা সম্ভবও হয় না এটাও সত্যি কথা একটা মানুষকে পরিপূর্ণভাবে রাখা অনেক কিছু করতে হয় সেটা কোনো মানুষই করতে পারে না মানুষের অনেক চাহিদা থাকে আর চাহিদা অত পূরণ করা একজন ইনকামের কর করার পক্ষে করলে তারপরে সম্ভব হয় না এটা হচ্ছে সত্যি কথা তো যতটা পারি মাকে ততটাই দেখা দেখি আর দেখার চেষ্টাও করি যে শাশুড়ি মা বলে যে যত্ন করি না ই করি না ওটারম কোনো কথা নাই আমি ভাবি আমাকে একটা সময় খুব মানে খারাপ সময় গেছে মানে উনিও খুব ভালো খারাপ একটা খুব খারাপই ব্যবহার করতো তো সেটা আমি তখন মেনে নিয়েছি যে হয় এটা তার জন্যই যে কখনো খারাপ ব্যবহার খেতে দেবো না থাকতে দেবো না বাজে ব্যবহার এগুলো আমি কোনো দিন করিনি আর সেটা করিনি বলে আজকে উনি আমাকে এতটা ভালোবাসে এটা তো সত্যি কথা উনি আমাকে খারাপ ভাষা না বলবো না উনি আমার যথেষ্টই ভালোবাসে তবুও একটা জায়গায় দু এক জায়গায় দু মানুষটা থাকতে গেলে মনোমালিন্য হয় সেটা মানিয়ে নিয়ে চলতে হয় শাশুড়িমাকে ভালোবাসলেও সত্যি কথা বললে সেও ভালোবাসা দেয় আর তুমি যদি না দাও তাহলে সে কি করে দেবে নিজে তুমি তার কাছ থেকে আশা করবা আর তুমি নিজে কিছু করবো না এটা তো হয় না অনেকে তাই করে দেখি কিন্তু আমি কখনো করি না আমি নিজের মার মতো শাশুড়ি মাকে নিজের মার মতনই দেখি আর ভালো রাখার চেষ্টা করি উনি হচ্ছে কে অনেক একসময় করেছে অনেক কিছু কিন্তু এখন সেগুলো আমি মাথায় ধরে রাখি না ধরে রাখলে সংসারে অশান্তি গণ্ডগোল ছাড়া আর কিছুই হবে না তাই সেই জন্য আর কখনো ধরেই রাখি না ওইগুলো ছেড়েই দিয়েছি আমি ভাবতাম হয়তো আমার ভুল ট্রিটি হয়েছে সেই জন্য সেই জন্য করেছে তো আমার দিক দিয়ে আমি করিনি কিন্তু আমি ভেবে নিয়েছি ওটা তাহলে সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য এটা আমার ভাবনা হলে এই যদি আমি সেটাই ধরে রাখতাম না তাহলে এখন সংসারে সুখ শান্তি সংসার ভেঙে যাওয়া এগুলো করতো কিন্তু আমি কখনো করিনি একটু ত্যাগ করেছি বলেই আজকে হয়তো একটু ভালো মুখ দেখতে সুখে মুখ দেখতে পাচ্ছি একটু ত্যাগ করা মানুষের প্রতিটা মানুষের জীবনে দরকার আছে শুধু আমি চাই আমার চাই এটা চাই ওটা চাই করলে হবে না সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে না অনেকটা ত্যাগ করা শিখতে হয় এই ত্যাগ করার শিখলেই অনেক অনেকটা অনেকটা সুখ পাওয়া যায় আর এই দেখো বন্ধুরা এই হচ্ছে কি আমার মেয়ে তো আজকে স্কুলে পাঠায়নি আর এইটা হচ্ছে কি ওর নাচের নাচে দিয়েছিলাম তো আমার এই একটা সুন্দর হাড় আর কি কেনা সেটাই আজকে ছিঁড়ে ফেলেছিল তো অনেক দিন ধরে জমিয়ে রেখেছি সেলাই আর পুঁথিগুলো খুলে খুলে পড়ে গেছিলো আমি সেখান থেকে আবার কুড়িয়ে নিয়ে এসছি হ্যাঁ কুড়িয়ে নিয়ে এসছি তো আর ভাবছি আজকে কী করব বসে তো এই যে তো এখন সেলাই করছি তো কমপ্লিট করে ফেললাম সুতো সুতো গেতে আগে ছিল যখন কিনেছিলাম দুটো সুতো ছিল আর এবার চার গোশ করে দিয়ে তারপরে সে সেলাই করলাম আর সে আর নেই তবে আমার মেয়ে যা করতেও পারে সেটাও বলা যাচ্ছে না তো বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা অবশ্যই অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই পাশে থেকো সঙ্গে থেকো এই কামনায় করি বন্ধুরা তা তোমরাও অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো এটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি আর আমার ভিডিওটা এই পর্যন্ত তোমরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন এইটাই হেৰি কি